হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফলো দ্য ফুটবল আজকের ভিডিওতে আজকের ম্যাচ ইন্ডিয়া ভার্সেস হংকং এই ম্যাচটি কিন্তু আলোচনা করবই এবং তার সাথে কিন্তু ইন্ডিয়ান ফুটবলেরও বেশ কিছু আপডেটস যাওয়ার আছে এবং সেটাও সেগুলো কিন্তু একে একে তোমাদের সাথে শেয়ার করব তো তাই জন্য কিন্তু তোমার ভিডিওটা স্কিপ না করে সম্ভবটা দেখতে হবে আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো প্রথমেই আছে ম্যাচের ব্যাপারে আজকে কিন্তু ইন্ডিয়া ভার্সেস হংকংয়ের ম্যাচটিতে যুবা অতি করে এবং এই ম্যাচে যদি হংকং জিতে যায় তারা কিন্তু সরাসরি এফসি এশিয়ান কাপের জন্য কোয়ালিফাই করে যাবে উল্টো দিকে যদি আজকের এই ম্যাচটা ইন্ডিয়া হেরে যায় তাহলে কিন্তু ছ পয়েন্ট নিয়ে সেকেন্ড বেস্ট টিমের মধ্যে কিন্তু ফাইনাল রাউন্ড খেলতে হবে একটা ইন্ডিয়াকে এবং যদি আজকের ম্যাচটা ইন্ডিয়া যদি ড্র করতে পারে যে কোনোভাবে তাহলেও কিন্তু তারা এফসি কাপের মূল রাউন্ডে কিন্তু পৌঁছে যেতে পারবে তো সব কিছুই কিন্তু আজকের ম্যাচে ম্যাচের উপর নির্ভর করছি ইন্ডিয়া যদি আজকের তো ইন্ডিয়াকে টার্গেট করতে হবে যে যে যেকোনো যে করেও ম্যাচটা যাতে ড্র করা যায় কারণ হংকংস কিন্তু অত্যন্ত ভালো টিম এখনো পর্যন্ত কিন্তু লিগের শেষ মানে একেবারে শীর্ষে রয়েছে এই হংকং তো হংকংকে আনানো কিন্তু অতটাও সহজ হবে না ইন্ডিয়ার তো দেখা যাক যে ইন্ডিয়ার অর্থাৎ সুনীল ছেত্রীরা কেমন খেলে সেটাই এখন দেখার তো এরপরে আসি হচ্ছে ইন্ডিয়ান ফুটবলের আপডেটে ইস্টবেঙ্গলের আপডেটে আসি ইস্টবেঙ্গল কিন্তু ব্রাইট বাকারের সাথে কিন্তু বর্তমানে কথাবার্তা চালিয়ে যাচ্ছে এমনটা কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে ব্রাইট ইস্টবেঙ্গল ছাড়ার পর কিন্তু সেভাবে গেমটাইপ গেমটাই পাননি একাধিকবার কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু ব্রাইটের সাথে কথাবার্তা চালিয়ে গেছিলো স্যালারির জন্য কিন্তু সেইটা কিন্তু আর বেশি দূর এগাতে পারেনি সেই কথাবার্তা এখন পর্যন্ত যা আপডেট ব্রাইট এনো বাকারে কিন্তু আবারও ইস্টবেঙ্গলে আসতে পারে এমনটা কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো দেখা যায় সম্ভাবনা কিন্তু ব্রাইটের ওপর নির্ভর করছে তো এরপর আসে হচ্ছে এটিকে মোহন এডিকে এটিকে মোহনবাগান কিন্তু সুব্রত বালকে কিন্তু গতকাল গুড বাই জ জানিয়ে দিয়েছে বিশাল গাইডকে তারা সাইন করিয়েছে সেকেন্ড চয়েস গোলকিপার হিসাবে অর্থাৎ অমরিন্দর সিং কিন্তু এটিকে মোহন বাগানে থাকছে এবং যেহেতু সেকেন্ড চয়েস গোলকিপার বিশাল গাইডকে সাইন করে দিয়েছে তো এটা তো আশা করাই গিয়েছিল যে এই সুব্রত বালকেই হয়তো গুডবাই বাই জানিয়ে দেবে এটিকে মোহন বাগান আর এটাই হয়েছে যে গুড জানিয়ে দিয়েছে সুব্রত বালকে তো দে এবার দেখা যাক যে সুব্রতবার এবারে কোনো আইএসএলএর টিম পায় কি না এখন সেটাই দেখা সো ফ্রেন্ডস এই আপডেটগুলো দেওয়ার ছিল আপডেটগুলো দিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিয়ে এ বিষয়ে কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন বাই